এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারত। বিনিয়োগ করতে চাই কতগুলো সেক্টর তারা মেনশন করেছে, জ্বালানি খাত আছে, ট্রান্সপোর্ট আছে, ইনফ্রাস্ট্রাকচারে তারা যেতে চায়। এইসব ক্ষেত্রে আমরা বলেছি যে তোমাদের যেগুলো সেগুলো ইন্ডাস্ট্রি আমাদের দেশে করো, যেগুলো সম্ভব হয় তাতে করে আমাদের এমপ্লয়মেন্ট হবে, পাশাপাশি তোমাদের ইস্ট উত্তর পূর্ব ভারতেও তোমরা ওখান থেকে করে পাঠিয়ে দাও। আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বড় গ্রুপগুলোই আজকে পার্টিসিপেট করে।